হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টুডে উইল ডিসকাস অবাউট দ্য ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অফ অ্যান্ড রিভলভিং ইলেকট্রন অ্যান্ড মুভিং কয়েল গ্যালোহনোমিটার অর্থাৎ এখানে আমরা কোনো একটা ইলেকট্রন যদি কোনো একটা সার্কুলার অরবিটে ঘোরে তাহলে তার জন্য যে ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেটা আমরা এখানে ক্যালকুলেট করবো এরপরে আমরা মুভিং কয়েল গ্যালোহনোমিটারের মেকানিজম এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করব কোনো একটা গ্যালভানোমিটারকে কীভাবে ভোট মিটারে কনভার্ট করা যায় এবং কীভাবে আমরা অ্যাম মিটারে কনভার্ট করতে পারবো এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স অরবিট চলো শুরু করা যাক দেখো ফার্স্ট আমরা বলছি যে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অফ আ রিভলভিং ইলেকট্রন অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যদি সার্কুলার অরবিটে ঘোরে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে জেডি এটা একটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন এখানে ই মাইনাস বলা হয়েছে একে এই ইলেকট্রনটা একটা সার্কুলার অরবিটে ঘুরছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশনে এইবার এখানে আমরা এই ইলেকট্রনের ঘোরার জন্য যে কারেন্ট প্রডিউস হচ্ছে এবং সেই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ডাইপুল তৈরি হবে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। কি বলছে দেখো ফ্রম বোর অ্যাটম মডেল দ্য অ্যাটমিক মডেল হুইচ ওয়াজ প্রোপোজড বাই দ্য ডেনিশ ফিজিসিস্ট নিলস বোর ইন নাইনটিন হান্ড্রেড ইলেভেন ওয়াজ দ্য স্টেপিং স্টোন টু আ নিউ কাইন্ড অফ মেকানিক্স দেখো তোমরা বোর্ডস মডেল দেখেছ বোর্ডস মডেলে নীলস বোর্ড তিনি কি বলেছিলেন যে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে নয় তারা নির্দিষ্ট কিছু কক্ষপথেই ঘুরতে পারবে কী বলছে দ্য অ্যাটমিক মডেল হুইচ ওয়াজ প্রোপোজ বাই বোর ওয়াজ ডেনিস ফিজিসিস্ট নীলস বোর ইন নাইনটিন হান্ড্রেড ইলেভেন উনিশশো এগারো সালে নীলস বোর্ড তিনি যে থিওরিটা প্রোপোজ করেছিলেন সেটা হচ্ছে তোমার যাকে আমরা বলি বোর্স অ্যাটমিক মডেল তো সেটা ছিল স্টেপিং স্টোন টু নিউ কাইন্ড অফ মেকানিক্স নেমলি কোয়ান্টাম মেকানিক্স নিলস বোর তিনি যে যে থিওরি দিয়েছিলেন সেগুলো কিন্তু নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না যাকে আমরা নতুন একটা মেকানিক্স নাম দিয়েছি যাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স ঠিক আছে বিশেষ করে অ্যাটোমিক এবং সাব অ্যাটোমিক পার্টিকেলগুলোর ক্ষেত্রে তার নেচার এবং বিহেভিয়ার বুঝতে গেলে আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে বুঝতে হবে তাহলে সেক্ষেত্রে কি বলছে ইন দ্য বোর্ডস মডেল দ্য ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড অ্যারাউন্ড আ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস মাচ অ্যাজ আ প্ল্যানেট রিভলভিং রিভলভিং অ্যারাউন্ড দ্য সান বোর্ড বলছেন যে কোনো একটা ইলেকট্রন পজিটিভলি চার্জ যে নিউক্লিয়াস আছে তাকে কেন্দ্র করে সার্কুলার অরবিটে ঘুরে তাহলে সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে এখানে আমরা একটা কারেন্ট পাবো এটা একটা ক্লোজ লুপ হিসাবে কাজ করবে ঠিক কিনা তাহলে ইলেকট্রনের এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যে ঘুরছে ক্লক ওয়াইজ ডাইরেকশানে একটা পজিটিভ কারেন্ট পাবো না কারণ কি ইলেকট্রন তো নেগেটিভ চার্জ এবার নেগেটিভ চার্জ যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে তাহলে আমরা এর ইকুইভ্যালেন্ট ধরতে পারি যে একটা পজিটিভ চার্জ ক্লক ওয়াইজ ডাইরেকশনে ঘুরছে ইলেকট্রন ইজ রিভলভিং অ্যান্টি ক্লক ওয়াইজ যার জন্য আমরা কারেন্ট পাবো কারেন্ট ইন ক্লক ওয়াইজ ডাইরেকশন ক্লিয়ার তাহলে এই কারেন্টের ভ্যালুটা কী হবে এটা হবে আই ইকোয়ালস টু ই বাই টি এটা কি এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ তাহলে ই ইকোয়ালস টু চার্জ অফ ইলেকট্রন আর টিটা কী টি হচ্ছে তোমার টাইম পিরিয়ড অফ রেভলিউশন ক্লিয়ার বুঝতে পারছো তাহলে কোনো একটা চার্জ পার্টিকেল যদি টি টাইম টি টাইমের মধ্যে একটা ফুল রেভলিউশন করে তাহলে যে কারেন্টটা তৈরি হবে এই ক্লোজ লুপে এই কারেন্টটা হয়ে যাবে তোমার ই বাই টি ঠিক আছে তার মানে ইলেকট্রনটা ধরে না এখান থেকে জার্নি শুরু করলো এ পুরো এই পাতটা ঘুরে আসতে তার যে টাইম লাগে সেটা হচ্ছে টি তাহলে কারেন্টটা কি হবে চার্জ ফ্লো ডিভাইড বাই টাইম ঠিক না তাহলে হবে ই বাই টি ক্লিয়ার এবার দেখো এ এখন আমাদের এই যে টাইম পিরিয়ড অফ রেভলিউশান টি এটা বের করতে হবে তাহলে দেখো ধরে নাও এই ইলেকট্রনটার ভেলোসিটি আমরা ধরে নিলাম ভি কোনো একটা ইনস্ট্যান্টে ইলেকট্রনটার ভেলোসিটি হচ্ছে ভি তাহলে ভি ভেলোসিটি নিয়ে সে যদি এই সার্কুলার অরবিটে ঘোরাঘুরি ঘোরে তাহলে এর টাইম পিরিয়ডটা কত হবে এটা হবে তোমার এর রেডিয়াস হচ্ছে আর এর সার্কাম ফেরেন্স কত টু পাই আর তাহলে টু পাই আর বাই ভি হবে ঠিক কী না তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু টু পাই আর বাই ভি ভি হচ্ছে তোমার ভেলোসিটি অফ ইলেকট্রন তাহলে দেখো যেহেতু ইলেকট্রনটা এরকম সার্কুলোর অরবিটে ঘুরছে যার জন্য আমরা একটা ক্লোজ লুপে কারেন্ট পাচ্ছি এখানে যার জন্য আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো যেটাকে আমরা বলছি মিউ এল ঠিক আছে তো ম্যাগনেটিক মোমেন্ট তোমরা জানো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক মুভমেন্টটা কী হবে বলো তো এটাকে আমরা লিখতে পারি যে মিউ এল আই টু পাই আর স্কোয়ার আরটা কি আরটা হচ্ছে যে সার্কুলার অরবিটে সে ঘুরছে তার রেডিয়াস আর পাই আর স্কোয়ার হলে এরিয়া তাই না কারেন্ট ইন্টু এরিয়া করলে আমরা ম্যাগনেটিক মুভমেন্ট পাই এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি এই নিয়ে তাহলে এই ক্ষেত্রে আয়ের জায়গায় আমরা কি পুট করবো দ্যাট ইজ ই বাই টি তাই না তাহলে ই বাই টি এর ভ্যালু হচ্ছে টু পাই আর বাই ভি এন টু পাই আর স্কোয়ার এটা হয়ে যাবে তোমার যে ই ভি বাই টু পাই আর ইন্টু পাই আর স্কোয়ার দ্যাট ইজ ই ভি আর বাই টু ঠিক কিনা তাহলে দেখো দিস ইজ মিউ এল তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট ডিউ টু দিস রিভলভিং ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রনটা যে ঘুরছে এর জন্য যে ম্যাগনেটিক মুভমেন্ট সেটা কত আসছে সেটা হবে ইভিআর বাই টু ই ডিভাইড বাই টু এম ই এম ই ভি আর তাই না এম দিয়ে যদি উপর নিচে আমি মাল্টিপাল করে দিই এম ই দ্যাট ইজ মাস অফ দ্য ইলেকট্রন এই ক্ষেত্রে এম ইন্টু ভি আর এম ইজ দ্য মাস অফ দ্য ইলেক্ট্রন ভি ইজ দ্য ভোসিটি অফ দ্য ইলেকট্রন আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট এই জিনিসটা একে আমরা বলি অ্যাঙ্গুলার মুমেন্টাম তাই না অ্যাঙ্গুলার মুমেন্টাম তোমরা জানো কাকে বলে কারণ কি মাস ইন্টু অ্যাঙ্গুলার ভিলোসিটিকে আমরা অ্যাঙ্গুলার মুভেন্টাম বলি এবার অ্যাঙ্গুলার ভিলোসিটিকে যদি তুমি লিনিয়ার ভিলোসিটিতে কনভার্ট করো তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো এম ভি আর ঠিক কিনা তার মানে অ্যাঙ্গুলার ভিলোসিটি আই ইকসটা আমরা কী লিখি এম ওমেগা আর এম ওমেগাকে কী লিখতে পারি ভি আর দ্যাট ইস এম ভি আর ঠিক তো এই জিনিসটা তোমাদের জানতে হবে তো এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে মিউ এল ইকোয়ালস টু ই ডিভাইড বাই এম এল এলটা কি এলটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক আছে তো এই গেল এক্সপ্রেশন এই ইলেকট্রনের জন্য এবার দেখো এই যে মিউএল এই যে আমরা যে ম্যাগনেটিক মোমেন্টটা পেলাম এর ডাইরেকশন কোন দিকে বলো তো এই ক্ষেত্রে বুঝতে হবে ইলেকট্রনটা ঘুরছে কি অ্যান্টি ক্লক ওয়াইজে তাহলে এর ইকুইভ্যালেন্ট কারেন্টটা আমরা কী পাবো এর ইকুইভ্যালেন্ট কারেন্টটা কী পাবো ক্লক ওয়াইজ ডাইরেকশানে পাবো দিস ইজ আই তাহলে রাইট হ্যান্ড রুল থেকে তোমরা বুঝতে পারছো তাহলে এই ডাইরেকশানে ঘোরালে সেটা কী হবে পেস থেকে ভেতরের দিকে হবে না তাহলে এটা হবে ডাইরেকশান ইজ ইন টু দ্য পেপার তাহলে এর ডাইরেকশানটা তোমার এখান থেকে পাওয়া যাবে নেক্সট আমরা দেখবো এখানে বলছে দ্য ফ্যাক্ট দ্যাট ইভেন অ্যাট অ্যান অ্যাটমিক লেভেল দেয়ার ইজ এ ম্যাগনেটিক মুভমেন্ট দেখো অ্যাটোমিক অ্যাটোমিক লেভেলও তাহলে আমরা কী পাচ্ছি সেখানে আমরা একটা ম্যাগনেটিক মুভমেন্ট পাচ্ছি ঠিক কি না দ্যাট কনফার্মস অ্যাম্পেয়ার্স বোল্ড হাইপোথেসিস অফ অ্যাটোমিক ম্যাগনেটিক মুভমেন্ট তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই হাইপোথিসিস প্রমাণিত হচ্ছে তাই না যে কোনো একটা অ্যাটমিক লেভেলেও যদি কোনো একটা চার্জ পার্টিকেল রিভলভ করে বা ঘোরে তাহলে সেক্ষেত্রেও একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হবে যেরকম আমরা তোমার নর্মালি যে কোনো কারেন্ট কারিং লুপের ক্ষেত্রে দেখতে পাই তো দিস অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার উড হেল্প ওয়ান টু এক্সপ্লেন দ্য ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল এবার এই ক্যারেক্টারিস্টিক্স থেকে কিন্তু আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটিক প্রপার্টি মানে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে ফেরোম্যাগনেটিক কিছু কিছু হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক এদের যে ক্যারেক্টারিস্টিক্স এইগুলো কিন্তু আমরা এই অ্যাটমিক প্রপার্টি থেকে বুঝতে পারি বুঝতে পারছো তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক মুভমেন্টের যে ইকুয়েশানটা পেলাম সেটা কি ছিল যে মিউ এল ইকুয়ালস টু মিউএল ইকুয়ালস টু ই ডিভাইড বাই টু আইস এম ইন টু এল তাই না এলটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে এই ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে ভাগ করে দেই মিউএল বাই এল ইকুয়ালস টু ই ডিভাইড বাই টু আইস এম ই এই যে ভ্যালুটা একে আমরা বলি যে জাইরো ম্যাগনেটিক রেশিও জাইরো ম্যাগনেটিক রেশিও এবার এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে কারণ কি এখানে যদি তুমি ইলেকট্রনের ভ্যালু আর মাস অ্যাড করে দাও দিয়ে কাটাকাটি করো তাহলে আমরা কী পাবো এর যে ভ্যালু সেটা হবে তোমার এইট পয়েন্ট এইট ইন্টু টেন টু বিপট টেন কুলম পার কিলোগ্রাম বুঝতে পারছো তাহলে এ একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাই যার ভ্যালু হচ্ছে তোমার এইটা যেটাকে আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারি এইবার অ্যাকর্ডিং টু বোর সাইপোথিস এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম এবার বোর বোরের হাইপোথিসিস অনুসারে বোর অ্যাটমিক মডেল অনুসারে বোর কি বলছেন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাজ অ্যাজিউমস আ ডিসক্রিট সেট অফ ভ্যালু তিনি বলছেন যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এটা কিন্তু যে কোনো কন্টিনিউয়াস ভ্যালু নিতে পারে না এটা নির্দিষ্ট কিছু ভ্যালু থাকে যেগুলো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি এবার সেই ভ্যালুটা তিনি কি বললেন তিনি বললেন সেই ভ্যালুটা হবে যে ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইস বাই টু পাই বুঝতে পারছো অ্যাকর্ডিং টু বোর্স হাইপোথিসিস দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইজ ইনটিগ্রাল মাল্টিপল অফ এইচ বাই টু পাই দ্যাট উই ক্যান রাইট দ্যাট ইজ এল ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই বুঝতে পারছো তার মানে এখানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই তাহলে এই ক্ষেত্রে এন এর যা ভ্যালু এটা কত হবে ওয়ান টু থ্রি এটা যে কোনো ভ্যালু হতে পারে ঠিক আছে আর এখানে এইচকে আমরা কি বলছি এইচকে আমরা বলছি প্ল্যাংস কনস্ট্যান্ট এর একটা নির্দিষ্ট ভ্যালু আমরা পাই সেটা কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু ই পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড ক্লিয়ার তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ভ্যালুটা সেটা হবে এইচ বাই টু পাই বুঝতে পারছো প্রথম অরবিটে যদি আমরা কথা বলি তাহলে এন এর ভ্যালু এখানে ওয়ান বসাবো সেকেন্ড অরবিটের কথা বলে এন এর ভ্যালু টু বসাবো এভাবে প্রত্যেকটার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু আলাদা আলাদা হবে ক্লিয়ার এইবার আমরা যদি প্রথম অরবিটের কথা বলি দ্যাট ইজ এন ইকুয়ালস টু ওয়ান যদি আমরা বসাই তাহলে এই ইকুয়েশানে ফর এন ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে প্রথম অরবিটের জন্য অ্যাঙ্গুলার মুভমেন্টটা এল ইকোয়ালস টু কী হবে এইচ বাই টু পাই আর ম্যাগনেটিক মুভমেন্টের ভ্যালুটা এখানে কথা হবে বলো তো এখানে যদি তাহলে এখানে হচ্ছে তোমার এল ইকুয়ালস টু এইচ বাই টু পাই আর ম্যাগনেটিক মুভমেন্ট এল হবে মিউ এল হয়ে যাবে তোমার কী ছিল যে ই ডিভাইড বাই টু আইস এম ইন টু এল না এল এর জায়গায় আমরা বসাবো যে এইচ বাই টু পাই তাহলে এটা করলে কী হবে দেখো তো ইয়ের ভ্যালু বসাও দ্যাট ইজ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ইউ পার মাইনাস নাইনটিন বাই টু এম মাস অফ দ্য ইলেকট্রন নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু এ পাওয়ার মাইনাস থার্টি ওয়ান আর কি আছে আর টু পাই আছে উপরে হবে এইচ এইচের ভ্যালু কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু এ পাওয়ার মাইনাস থার্টি ফোর ঠিক আছে ডিভাইড বাই টু পাই দ্যাট ইজ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ক্লিয়ার তাহলে ভ্যালুগুলো পুট করার পরে কাটাকাটি করলে যে ভ্যালুটা আসবে সেটা কত সেটা হবে তোমার নাইন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি ফোর অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এটাকে আমরা বলি এই ভ্যালুটাকে আমরা বলি যে বোর ম্যাগনেটন তাহলে এন ইকোয়াস টু ওয়ানের জন্য যে ভ্যালুটা পাচ্ছি আমরা ঠিক আছে ম্যাগনেটিক মুভমেন্ট অর্থাৎ ইলেকট্রন তাকে আমরা বলছি বোর ম্যাগনেটন এই ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে মিউ এলকে আমরা বলি যে অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্ট তাহলে এখান থেকে আমরা বোর ম্যাগনেটন পেয়ে গেলাম এরপরে আমরা দেখব এরপরে কী বলছে দেখো এনি চার্জ ইন ইউনিফর্ম সার্কুলার মোশান উড হ্যাভ অ্যা অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মুভমেন্ট যে কোনো যে কোনো চার্জ যদি তার ইউনিফর্ম সার্কুলার মোশানে রোটেট করে তার সঙ্গে আমরা একটা ম্যাগনেটিক মুভমেন্ট অ্যাসোসিয়েটেড থাকবে দিস ডাইপোল মুভমেন্ট ইজ লেভেলড অ্যাজ ম্যাগ অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্ট বিসাইডস দ্য অরবাইটাল মুভমেন্ট দ্য ইলেকট্রন হ্যাজ অ্যান ইনটেন্সিক ম্যাগনেটিক মুভমেন্ট অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্টের পাশাপাশিও আর একটা ম্যাগনেটিক মুভমেন্ট থাকে ইলেকট্রনের সেটা কিসের জন্য বলো হুইচ হাজ দ্য সেম নিউমেরিক্যাল ভ্যালু ঠিক আছে যেটাকে আমরা বলছি হুইচ ইজ কল্ড স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট মানে ইলেকট্রন তো সার্কুলার অরবিটে অ্যাটমের চারিদিকে ঘুরছে তাছাড়াও আরও একটা ম্যাগনেটিক মুভমেন্ট আমরা দেখতে পাই সেটা কিসের জন্য সেটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব অ্যাক্সিসের স্পিনের জন্য একটা আমরা ম্যাগনেটিক মুভমেন্ট দেখতে পাই যাকে আমরা বলছি স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট বুঝতে পারছো মানে ইলেকট্রন যে সার্কুলার অরবিটে ঘুরছে তার জন্য ম্যাগনেটিক মুভমেন্ট মিউয়েল তাছাড়াও ইলেকট্রনের যে নিজস্ব একটা স্পিন দেখা যায় সেটাকে আমরা বলছি যে স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট ক্লিয়ার তো সেটাই বলছে যে কল স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট বাট উই হ্যাজ নট দ্যাট ইট ইজ নট অ্যাজ দো দ্য ইলেকট্রন ইজ স্পিনিং ঠিক আছে কিন্তু এটা সেরকম নয় যেভাবে কোনো একটা টু বা কোনো আমাদের আর্থ যেভাবে ঘোরে নির্দিষ্ট একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে সে যে ঘুরছে ইলেকট্রন কিন্তু সেভাবে ঘোরে না কারণ ইলেকট্রন একটা এলিমেন্টারি পার্টিকেল এর স্পিনটা আলাদা রকমের হয় তো দ্য ইলেকট্রন ইজ এন এলিমেন্টারি পার্টিকেল ইট ডাজ নট হ্যাভ অ্যাক্সিস টু স্পিন অ্যারাউন্ড লাইক এ টপ অর আওয়ার আর্থ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই স্পিন অ্যাঙ্গুলার মুভমেন্টটা ক্যালকুলেট করছি না তো আমরা শুধু অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্ট এখানে ক্যালকুলেট করছি ক্লিয়ার তো এই এই গেল কোনো একটা ইলেকট্রনের সার্কুলার অরবিটে ঘোরার জন্য বা তাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে যে ঘুরছে এর জন্য যে ম্যাগনেটিক মুভমেন্ট তার যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা এখানে দেখলাম নেক্সট আমরা দেখবো যে মুভিং কয়েল গেলো দেখো মুভিং কয়েল গ্যালভানোমিটার তোমরা গ্যালভানোমিটার এর আগেও নাম শুনেছ যে গ্যালভানোমিটার কী বলো তো এটা কিন্তু কারেন্ট ডিটেকশন ডিভাইস মানে কোনো একটা সার্কিটের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেটা কিন্তু আমরা গ্যালভানোমিটার দিয়ে ডিটেক্ট করতে পারি তাই না এটা আমরা ইউজ করেছিলাম হুইস্টন ব্রিজে হুইস্টন ব্রিজে যে দুটো ব্রাঞ্চে আমরা যে রেজিস্ট্যান্সগুলো দিয়েছিলাম পি বাই কিউ ইক আর বাই এস এই যে রেশিও মেনটেন হয় কখন যখন গ্যালভানোমিটার দিয়ে কারেন্টটা জিরো হয় ঠিক না তো গ্যালভানোমিটার আমাদেরকে কারেন্ট ডিটেক্ট করতে সাহায্য করে তো এখানে আমরা দেখবো যে গ্যালভানোমিটারের কনস্ট্রাকশনটা কী এবং এ কীভাবে কাজ করে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা এখানে আমরা দেখবো দেখো এখানে তোমার ছবিতে দেখতে পাচ্ছ এই যে সেন্টারের যে সার্কুলার যে কয়েল ঠিক আছে সেন্টারের যে সার্কুলার যে তুমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সফট আয়রন কোর আর এই কোরকে ঘিরে একটা কয়েল পেঁচানো আছে দেখতে পাচ্ছ এই বরাবর একটা কয়েলকে পেঁচানো আছে ঠিক আছে এটা একটা ইনসুলেটেড কপার ওয়ার তাহলে এইবার আমরা করি কি এই কয়েলের দুটো প্রান্ত যদি আমরা কোনো একটা এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করি যার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে হবে কি তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হবে ঠিক কি না এই ম্যাগনেটিক মুভমেন্ট কি করবে এই সফট আয়রন কোডটাকে কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশানে ঘুরিয়ে দেবে বুঝতে পারছো মানে যেহেতু বাঁ দিকেটটা নর্থ পোল ডান সাউথ পোল এটা দুটো ম্যাগনেটের মাঝখানে আছে তাহলে আমরা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড সবসময় পাচ্ছি লেফট টু রাইট এইবার এর মাঝখানে যে কয়েলটা আছে যে কোটটা আছে তার মধ্যে যখনই কারেন্ট ফ্লো করবে তার যে ম্যাগনেটিক মুভমেন্ট সেটা কি করবে সেটা সবসময় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে হওয়ার চেষ্টা করবে বুঝতে পারছো তার মানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ঠিক সেই দিকে তার ওরিয়েন্টেশন করার চেষ্টা করবে কারণ কি আমরা দেখেছি এর আগের ক্লাসে আমরা দেখেছি যে থিটা যখন জিরো ডিগ্রি সেটাকে আমরা বলি স্টেবেল ইকুইব্রিয়াম থিটা ওয়ান এইটটি হলে সেটা আনস্টেবল ইকুইব্রিয়াম কেন হয় সেগুলো আমরা দেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা আইটাই গিয়ে দেখতে পারো ক্লাসগুলো তো এই ক্ষেত্রে ডিউ টু দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ দ্য কয়েল দ্য কোর অফ দ্য গ্যালভোনোমিটার উইল রোটেট ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড যার জন্য আমরা এর একটা ডিফ্লেকশান দেখতে পাই যখনই কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করে যার জন্য আমরা একটা এখানে ডিফ্লেকশান দেখতে পাই আর সেই ডিফ্লেকশান এই কাঁটার মাধ্যমে আমরা মেজার করতে পারি বুঝতে পারছি এটাকে বলছি পয়েন্টার যখনই কারেন্ট ফ্লো করবে তার জন্য একটা ডিফ্লেকশন পাবো সেটা কিন্তু আমাদেরকে মেজার করতে সাহায্য করবে যে কতটা কোন দিকে কারেন্ট ফ্লো করছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব তো এখানে আর একটা মেকানিজম থাকে যে এখানে একটা স্প্রিং লাগানো থাকে এই স্প্রিংয়ের কিছু একটা এই স্প্রিংয়ের উপর ডিপেন্ড করে এখানে কিছু তার রেস্টোরিং ফোর্সের সঙ্গে তার একটা আমরা ইকুইভ্যালেন্ট দেখব এখানে তো যখন কয়েলটা ঘুরছে তার উপরে যে টর্ক সেই টর্কটা কথা হয় বলো তো দেখো এই কয়েলের উপরে যে টর্ক সেই টর্কটাকে আমরা লিখতে পারি যে টর্ক অন দ্য কয়েল এটাকে আমরা টাও লিখছি এন আই এ এন টু বি কোনো একটা কারেন্ট ক্যারিং ক্লোজ লুপের উপরে যে টর্ক সেটা আমরা এর আগে ক্যালকুলেট করেছি তার যে ভ্যালু সেটা হচ্ছে এনআইএ টু বি এটা তোমাদের মনে রাখতে হবে এই টর্কটা কি করছে বলতো এই কয়েলকে ঘোরানোর চেষ্টা করছে আর যেহেতু এখানে আমি একটা স্প্রিং লাগিয়ে রেখেছি সেন্টারে একটা স্প্রিং আছে এই স্প্রিংয়ের জন্য সে কিন্তু উল্টো দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে তো যার জন্য হবে কি এই দুটো একে অপরের ইকুইভ্যালেন্ট হওয়ার চেষ্টা করবে তাহলে এই ক্ষেত্রে স্প্রিং অ্যাক্ট আ কাউন্টার টর্ক যেটাকে আমরা বলছি দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু ফাই দেখো এটা যদি ফাই অ্যাঙ্গেলে ঘুরে যায় বুঝতে পারছি যদি ফাই অ্যাঙ্গেলে ঘুরে যায় তাহলে এই স্প্রিং স্প্রিং কনস্ট্যান্ট কে আর এই যে অ্যাঙ্গেল ফাই এটাকে আমরা কী বলছি সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স তো এই দুটো একে অপরের ইকুয়াল হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে কে ফাই ইকুয়ালস টু এন আই এ ইন টু বি এখান থেকে ফাইয়ের ভ্যালু আমরা কী পাবো বলো তো এন আই এ ইন টু বি ডিভাইড বাই কে ঠিক না এখানে কেটা হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট ফাই হচ্ছে ডিফ্লেকশন একে আমরা লিখতে পারি যে এন এ বি বাই কে ইন্টু আই দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশন ফাই এই যে ডিফ্লেকশন গ্যালভোনোমিটারের যে ডিফ্লেকশান এই ডিফ্লেকশানের মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করছে কিন্তু গ্যালভোনোমিটারের ডিফ্লেকশন কিন্তু কখনোই তোমাদেরকে তোমাকে বলবে না যে কতটা পরিমাণে কারেন্ট ফ্লো করছে তাহলে কত অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে সেটা যদি আমাদেরকে মেজার করতে হয় তাহলে এর জন্য আমাদেরকে আলাদা সার্কিট কনস্ট্রাকশন করতে হবে সেটা হচ্ছে তোমার সেটা আমরা এখানে দেখব নাম্বার এ কি বলছে গ্যালভানোমিটার অ্যাজ অ্যান অ্যাম মিটার দেখো গ্যালভানোমিটারকে যদি অ্যাম মিটার তৈরি করতে হয় তাহলে কি করতে হবে দ্য গ্যালভানোমিটার ক্যান নট অ্যাজ সাচ বি ইউজড অ্যাজ অ্যান অ্যাম মিটার টু মেজার দ্য ভোল্ট ভ্যালু অফ দ্য কারেন্ট ইন আ গিভেন সার্কিট কোনো একটা সার্কিটে ডাইরেক্টলি কারেন্ট কিন্তু গ্যালভোনোমিটার মেজার করতে পারে না কেন কেন দেখো দিস ইজ ফর টু রিজন দুটো রিজনের জন্য নাম্বার ওয়ান গ্যালভোনোমিটার ইজ আ ভেরি সেন্সিটিভ ডিভাইস গ্যালভোনোমিটার একটা খুবই সেন্সিটিভ ডিভাইস ইট গিভস আ ফুল স্কেল রিফ্লেকশান ফর আ কারেন্ট অফ দ্য অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার দেখো কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে যদি মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টও ফ্লো করে গ্যালভো মিটার যদি আমি সিরিজে লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে কিন্তু তার যে ডিফ্লেকশান সেটা ফুল স্কেল ডিফ্লেকশান হবে বুঝতে পারছো মানে ফুল ডিফ্লেকশান হওয়ার জন্য আমরা বুঝতে পারবো না যে তার বেশি অ্যামাউন্টের কারেন্টগুলো ফুল ডিফ্লেকশান দেখাবে কম কারেন্টগুলো ফুল ডিফ্লেকশান দেখাবে সেক্ষেত্রে আমরা মেজার করতে পারবো না যে কতটা কারেন্ট ফ্লো করছে এটাকে ঠিক করতে হলে আমাদেরকে নতুন সার্কিট তৈরি করতে হবে তো নাম্বার এ কী বলছে যে এটা ফুল ডিফ্লেকশন দেখায় নাম্বার টু কী বলছে ফর আ মেজারিং কারেন্ট দ্য গ্যালভানোমিটার হ্যাজ টু বি কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড ইজ হ্যাজ এ লার্জ রেজিস্টেন্স দিস উইল চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট এবার নাম্বার টু প্রবলেমটা কি সেকেন্ড প্রবলেমটা কি দেখো বলছে যে তুমি যদি সিরিজে কোনো একটা সার্কিটের সঙ্গে গ্যালভানোমিটার কানেক্ট করে দাও তাহলে সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারের যে ইন্টারনাল রেজিস্টেন্স তার জন্য কিন্তু কারেন্টের ভ্যালুটা কমে যেতে পারে তাহলে ওভারঅল সার্কিটের কারেন্টটা কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা পাবা না ধরো নাও দিস ইজ আ গ্যালফোনোমিটার এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর জি যাকে আমরা বলছি ঠিক আছে এটা হচ্ছে তোমার গ্যালফোনোমিটার জি তাহলে দেখো কোন একটা সার্কিটে ধরো নাও এই সার্কিটে এ পয়েন্ট আর বি পয়েন্ট টার্মিনালে আমি কারেন্ট কানেক্ট করলাম তাহলে এর তো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে এবারে গ্যালভানোমিটার কানেক্ট করার পরে হয়ে যাচ্ছে কি আর জি কিন্তু তার সঙ্গে ইনক্লুড হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে হবে কি এই ক্ষেত্রে ওভারঅল কারেন্টটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে তাহলে এই দুটো এই দুটো প্রবলেমকে দূর করতে গেলে আমাদেরকে এক্ষেত্রে খুবই একটা সিম্পল সলিউশন আছে সেটা হচ্ছে তোমার এর প্যারালালে একটা শান্ট রেজিস্টেন্স ইউজ করা হয় দিস ইজ স্মলার বুঝতে পারছো এই শান্ট রেজিস্ট্যান্স স্মলার ইকুয়ালস টু এটা কি এটার ভ্যালু খুবই কম হয় ইন কম্পেয়ার টু দ্য গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স দ্যাট ইজ আর জি ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মলার তাহলে কী হয় বলো তো যদি শান্ট খুবই কম অ্যামাউন্টের হয়ে যায় উইথ রেসপেক্ট টু আর তাহলে বেশিরভাগ কারেন্টটা কিন্তু এই শান্টের মধ্যে দিয়ে ফ্লো করবে সেটা কিন্তু গ্যালভোনোমিটার দেওয়ার ফ্লো করবে না ফ্লো করবে কিন্তু খুবই কম অ্যামাউন্টের ফ্লো করবে তাহলে কি হবে তাহলে যে ফুল ডিফ্লেকশান দেখাচ্ছিলো ঠিক আছে কারেন্ট পাস করার জন্য গ্যালভোনোমিটার যে ফুল ডিফ্লেকশান সেটা কিন্তু অনেকটা কমে আসবে সে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডিফ্লেকশন এখন দেখাবে কারণ কি বেশিরভাগ কারেন্টটাকে আমি বাইপাস করে দিয়েছি শান্টের মধ্যে দিয়ে এই ক্ষেত্রে এই দুটোর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ঠিক আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা কত হচ্ছে বলো তো এটা হবে তোমার যে এ দুটো প্যারালাল দ্যাট ইজ আর জি আর ডিভাইড বাই আর জি প্লাস আর ফর্মুলা কি আর ওয়ান আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু দ্যাট ইস আর জি প্লাস আর এটা অ্যাপ্রক্স টু আর এস এটা আর এস বলছি আমরা দিস আজ শান্ট ক্লিয়ার তাহলে দেখো এই যে ভ্যালুটা আমরা পাবো সেটা কিন্তু আর এস এর খুবই কাছাকাছি হবে মানে অ্যাপ্রক্স আমরা আর এসই বলতে পারি এই ক্ষেত্রে কি হয়ে গেলো এক্ষেত্রে টোটাল যে রেজিস্টেন্সটা মানে এই সার্কিটের টোটাল যে রেজিস্টেন্সটা সেটা হয়ে গেল স্মল বুঝতে পারছো ভেরি স্মল তাহলে কি যদি এই রেজিস্টেন্সটা খুবই স্মল হয়ে যায় তাহলে একে যদি আমি ইকুইভ একটা এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করি তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এর ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা কম সেটা কিন্তু ওভারঅল কারেন্টটাকে আর চেঞ্জ করবে না ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এইবার আমরা কিন্তু একে কারেন্ট ডিটেক্টার ডিটেক্টর হিসাবে কাজ করতে পারবো দ্যাট ইজ আমরা যাকে বলছি অ্যাম মিটের তাহলে কারেন্ট সেন্সিটিভিটি মানে কতটা কারেন্ট গেলে কতটা ডিফ্লেকশান আসবে এটা কি করে পাবো তাহলে কারেন্ট সেন্সিটিভিটি যদি আমাদেরকে বের করতে হয় এখানে করে দিচ্ছি যে কারেন্ট সেন্সিটিভিটি এটা বের করতে হবে আমাদের ডিফ্লেকশান পার ইউনিট কারেন্ট যদি থ্রি এম্পিয়ার কারেন্ট যায় বা ফোর অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে তার জন্য ইউনিট কারেন্টে যে ডিফ্লেকশনটা সেটা আমাদের এখানে বের করতে হবে যাকে আমরা বলছি কারেন্ট সেন্সিটিভিটি এটা কি হবে এটা হবে এন এ বি ডিভাইড বাই কে কারণ কি ফাইয়ের যে এক্সপ্রেশন সেটা কী ছিল এন এ বি বাই কে ইন্টু আই এবার দেখো আমরা এই ফাইকে তো আই দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে কী হয়ে যাবে এটা শুরু থাকবে এটাকে আমরা বলছি যে কারেন্ট সেন্সিটিভিটি ক্লিয়ার এবার দেখো এই সেন্সিটিভিটি যদি বাড়াতে হয় ধরে নাও তুমি গ্যালভানোমিটারটা ইউজ করছো সেক্ষেত্রে সেটা খুবই সেন্সিটিভ হয়ে গেছে এবার যদি বা খুবই বেশি সেন্সিটিভ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে দেখো এই যে কারেন্ট সেন্সিটিভিটি দিস ইজ প্রপোশনাল টু নাম্বার অফ টানস এন তাই না তাহলে এবার যদি আমি যদি সেন্সিটিভিটি চেঞ্জ করতে হয় তাহলে কয়েলের যে নাম্বার অফ টানস ঠিক আছে তারের যতগুলো পাক আছে সেই পাক সংখ্যা যদি আমি কমিয়ে দেই তাহলে কিন্তু তোমার সেন্সিটিভিটি কমে যাবে যদি পাক সংখ্যা বাড়িয়ে দেই তাহলে কিন্তু সেন্সিটিভিটি বেড়ে যাবে তাহলে এই হলো তোমার ফর এম মিটার এবার আমরা দেখব যে যদি মিটার মিটার আমরা ইউজ করতে চাই তাহলে কীভাবে করবো এবার দেখো মিটার হিসেবে ইউজ করতে গেলে আমাদেরকে আমাদের এম হচ্ছে ভোল্টেজ মেজার করা তাহলে সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারকে আমাদেরকে সার্কিটের প্যারালালে কানেক্ট করতে হবে মানে যে রেজিস্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ মাপবো তার প্যারালালে কানেক্ট করতে হবে ঠিক কি না এইবার দেখো এইবার যেহেতু আমি গ্যালভানোমিটারটাকে প্যারালালে কানেক্ট করছি এই ক্ষেত্রে কিন্তু আমি শান্টের যেরকম শান্ট যেভাবে আমরা ইউজ করছিলাম এই টেকনিক ইউজ করতে পারবো না আমাদেরকে গ্যালভানোমিটার দিয়ে কারেন্টের ফ্লোটাকে কমাতে হবে যার জন্য আমরা তখন কি করব বলো তো ধরুন দিয়ে দা সার্কিট এখানে আমরা গ্যালভানোমিটার কানেক্ট করে দিয়েছি এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিস আর জি এর সঙ্গে আমরা তখন একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স আর কে কানেক্ট করবো কারণ কি আমরা কিন্তু কোনো একটা রেজিস্টেন্সে প্যারালাল এটাকে কানেক্ট করেছি এটাকে আমরা বললাম যে আর এল ক্লিয়ার এই যে রেজিস্টেন্সটা যার অ্যাক্রসে আমরা ভোল্টেজটা মেজার করব। তার অ্যাক্রসে গ্যালভেনোমিটার কানেক্ট করলে তার যে ইন্টারনাল রেজিস্টেন্স আর জি এটা কি করবে এর ভ্যালু যদি কম থাকে তাহলে কি হবে এক্ষেত্রে বেশিরভাগ কারেন্ট কি এই আর জির মধ্যে ফ্লো করবে তাহলে দেখো যদি আর জির ভ্যালু এক্সটার্নাল রেজিস্টেন্সের থেকে কম হয়ে যায় তাহলে বেশিরভাগ কারেন্টটা কিন্তু দিয়ে ফ্লো করবে সেক্ষেত্রে ডিফ্লেকশন বেশি পাবো আমরা আমাদের এম হচ্ছে যে যাতে ক্যালভেলোমিটার দিয়ে কারেন্টটা কম ফ্লো করে যাতে আমরা সার্কিটটা আনএফেক্টেড থাকে তাহলে এই ক্ষেত্রে এক্সটার্নাল রেজিস্টেন্স আর এল এর মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করাতে গেলে এই আর জির ভ্যালুটাকে আমাদেরকে খুবই হাই করতে হবে যার জন্য এর সঙ্গে সিরিজে একটা রেজিস্টেন্স আর লাগানো হয় এই রেজিস্টেন্সের ভ্যালু কিন্তু এই আর জির থেকে অনেকটা হাই বুঝতে পারছো যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর জি তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স কি হয়ে গেল তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স এটা কথা হবে এটা হয়ে যাবে তোমার যে আর জি প্লাস আর এস দ্যাট ইজ ইকুই ইকুয়ালস টু আর ঠিক না তাহলে যেহেতু আর ইজ ভেরি গ্রেটার দ্যান আর জি এই আর এর রেসপেক্টে আর জির ভ্যালু অনেক কম যার জন্য আমরা এটাকে টু আর লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ সেন্সিটিভিটিটা কী হবে তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ সেন্সিটিভিটি এটাকে লিখতে পারি যে ফাইভ বাই ভি ডিফ্লেকশন ফর ইউনিট ভোল্টেজ তাই না তাহলে এই কনস্ট্রাকশনে আমরা এটাকে গ্যালভানোমিটার হিসেবে ইউজ করতে পারব সরি ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারবো এবার এর ক্ষেত্রে ভোল্টেজ সেন্সিটিভিটি বের করতে গেলে আমাদেরকে এই ফর্মলা ইউজ করতে হবে দ্যাট ইজ এটা হবে তোমার এন এ বি বাই কে আই বাই ভি তাই না এটাকে আমরা কী লিখতে পারি দ্যাট ইজ এন এ বি বাই কে আই বাই কে কি লিখতে পারি ওয়ান বাই আর কারণ কি ভি কস্ট আই আর আই আই কেটে গেলে ওয়ান বাই আর থাকবে তাহলে এটা হচ্ছে তোমার ভোল্টেজ সেন্সিটিভিটি তো এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট তোমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট ইজ দ্যাট ইনক্রিজিং দ্য কারেন্ট সেন্সিটিভিটি মে নট নেসেসারিলি ইনক্রিজ দ্যোল ভোল্টেজ সেন্সিটিভিটি দেখো তুমি যে মেকানিজমে তুমি কারেন্ট সেন্সিটিভিটিটাকে বাড়াচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ সেন্সিটিভিটিটা নাও বাড়তে পারে মানে কারেন্ট সেন্সিটি বাড়লেই যে ভোল্টেজ সেন্সিটিভিটি বাড়বে ঠিক আছে সেটা কিন্তু নয় কী হবে দেখো ধরে নাও আমরা নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল ঠিক আছে এন কে ডবল করে দিলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি যে কারেন্ট সেন্সিটিভিটি বাড়বে তাহলে বাই আই এটা কি হয়ে যাবে টু ফাইভ বাই আই এটাকে আমরা বলছি কারেন্ট সেন্সিটিভিটি একই রকমভাবে যদি নাম্বার অফ টার্ন বাড়ায় ভোল্টেজ সেন্সিটিভিটির ক্ষেত্রে কী হবে দেখো এন ইকোয়ালস টু টু এন এই ক্ষেত্রে আর ইকোয়ালস টু হয়ে যাবে তোমার টু আর দেখো নাম্বার অফ কয়েলের যদি আমি টার্ন বাড়িয়ে দিই তাহলে রেজিস্টেন্স তো বেড়ে যাবে আর রেজিস্টেন্স বেড়ে গেলে কী হবে ভোল্টেজ মিটারের যে আমরা মেকানিজম দেখলাম এর ভ্যালুটা যদি বেড়ে যায় তাহলে কি ওভারঅল রেজিস্টেন্সটা বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফাইভ বাই ভি কোনো চেঞ্জ হবে না দ্যাট ইজ নো চেঞ্জ এটা দেখো এটা আমরা এক্সপ্রেশনে যদি পুট করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কারণ কি ফাইভ বাই ভি এর যে ভ্যালু ছিল এটা কি ছিল এন এ বি বাই কে এবার তুমি এন এর জায়গায় টু এন করে দাও আর আর এর জায়গায় টু আর করে দাও তাহলে কি হয়ে গেল সেম থাকলো না এটা কিন্তু যার জন্য কোনো চেঞ্জ হচ্ছে না ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সেন্সিটিভিটি কখন কোনটার ক্ষেত্রে বাড়বে টার্ন বাড়ালে কোনটার ক্ষেত্রে বাড়বে না বা এই ক্ষেত্রে কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটি দুটো কিন্তু সেম জিনিস বা একই রকমভাবে কিন্তু আমরা কমা বা বাড়া করতে পারবো না তো এই জিনিসগুলো তোমাদের এখানে জানতে হবে তো আজকে আমরা কী কী দেখলাম আজকে আমরা দেখলাম যে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অফ আ রিভলভিং ইলেকট্রন বা কোনো একটা ইলেকট্রন যদি সার্কুলার অরবিটে ঘোরে তার জন্য যে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট সেটা কত হয় এখান থেকে আমরা বোর অ্যাটোমিক মডেল থেকে এটা আমরা ডিসকাস করলাম এই ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড এখান থেকে বের করলাম এক্ষেত্রে ম্যাগনেটিক মুমেন্টের ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম দিস ইজ দ্য ইকুয়েশন এই এখানে আমরা দেখলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কাকে বলে তারপরে আমরা দেখলাম যে জায়রো ম্যাগনেটিক রেশিও কাকে বলে তার ভ্যালু কত সেটা আমরা এখান থেকে পেলাম নেক্সট আমরা দেখলাম যে বোর হাইপোথিসিস কী বলছে যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা কিন্তু ডিসক্রিট কোনো ভ্যালু হতে পারে না সেটা কিন্তু এইচ বাই টু পাই তার ইন্টিগ্রাল মাল্টিপল হয় সেই ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম তারপরে আমরা এনিকস টু ওয়ানের জন্য যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম যাকে আমরা বলছি বোর ম্যাগনেটন নেক্সট আমরা দেখলাম যে মুভিং কয়েল গ্যালভানোমিটার তার মেকানিজম এবং সে কীভাবে কাজ করে যে গ্যালভেনোমিটারকে কীভাবে আমরা ভোল্ট মিটার ইউজ করতে পারবো কীভাবে আমরা অ্যাম মিটার হিসেবে ইউজ করতে পারবো তার সার্কিট মেকানিজম এবং ইকুয়েশনগুলো আমরা এখানে দেখলাম তো এই ছিল আজকে আলোচনার বিষয় আজকের ক্লাসে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আজকের ক্লাসের পিডিএফ সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল সলিউশন দ্যাট ইজ এনসিআরটি সলিউশন নিয়ে ডিসকাস করবো থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস